हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल जॉन्टिस गार्डन। तो आज के आमी आबार जाच्छी गाली स्ट्रीट। तो देखते पाच्छेन जे आमी शामबाजार पाँच माथार मोड़े आछी। तो प्रत्येके बुझबेन जे कोन दिके जाबेन। तो एटा होच्छे आपनार पाँच माथार मोड़। तो आपनी कि करबेन जे नेताजी जे तरोवालटा देखछेन घुरे आछे, तो पूर्व दिके जेटा एदिके आमी घुरछी, तो एदिके सोजा हाँटते थाकबेन। तो सामनेई तालाहाट पड़बे, माने तालाहाटा ब्रिज आछे। তো সেই ব্রিজের কাছে বাঁদিক থেকে আমি বেঁকে যাব। তো চলুন, সামনে একটা ব্রিজ আছে। তো এইটা হচ্ছে তালা ব্রিজ, দেখুন সামনে একটা ব্রিজ আছে। তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, আপনি সোজা হাঁটতে থাকলে কোনো দিকে না বেঁকে তাহলে এরকম একটা ব্রিজ দেখতে পাবেন। আর ব্রিজের বাঁদিকে দেখুন আমি বেঁকছি, ব্রিজের ঠিক বাঁদিকে দেখুন একটা কুকুরের লোগো আছে, মানে কুকুর যেখানে বিক্রি হয়। এখানে দেখুন সাইনবোর্ড লেখা আছে। তো এই সাইনবোর্ডের সামনে আপনার দেখতে পাচ্ছেন যে কুকুর টুকুর যারা কিনবে তারা এই গলি দিয়ে আসবেন। গলিতে কিন্তু আমি গালি স্ট্রিট এবার ঢুকছি। আর শুধু ভিডিও দেখলে হবে না, অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে এখনই। তো সমস্ত কিছু এখানে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন, পাখির খাবার টাবার সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন। গালি স্ট্রিটে এন্টার আমরা অলরেডি করে গেছি। তো একটা সেক্টর হিসেবে ভাগ আছে, যেখানে পাখি পাওয়া যায় সেখানে শুধু পাখি, যেখানে মাছ পাওয়া যায় সেখানে শুধু মাছ, যেখানে কুকুর পাওয়া যায় সেখানে শুধু কুকুর, তারপর পায়রা, যা চাইবেন এখানে আপনি পাবেন। তো মার্কেটে আমরা আস্তে আস্তে ঢুকছি। আকাশের ওয়েদার এদিকে মোটামুটি খুব একটা যে খারাপ আছে তা নয়, তবে লোকজনের ভিড় কম কারণ বৃষ্টির ওয়েদার, বৃষ্টি হয়েছে এখানে, তারপরে রোদ ওঠার ফলে আপনার কিছুটা ওয়েদার একটু সার্ভাইভ করেছে। তো অলরেডি কিন্তু যে রোডটা বললাম ওই রোডটা দিয়ে এলেই কিন্তু আপনি পেয়ে যাবেন। তো পায়রার যে মার্কেটটা আছে সেই মার্কেটটা আপনার ক্রস করতে হবে। দেখতে পাচ্ছেন এদিকে সব পাখি বিক্রি হচ্ছে, সামনের দিকে কিছুটা এগিয়ে গেলে আপনি গাছ পাবেন। দেখছেন গাছ কিনে আনছে দিদিরা। তো আমরা এগিয়ে যাব সামনের দিকে, এই মার্কেটটাকে আপনাকে ক্রস করতে হবে, মানে যেখানে পাখি বিক্রি হচ্ছে পায়রা বিক্রি হচ্ছে এই মার্কেটটাকে আপনাকে ক্রস করতে হবে। আস্তে আস্তে এন্টার করছি, ক্যাব নিয়ে আমি কাকু বেচছেন। কাকু কি দাম আছে অ্যাডমিয়ামের? অ্যাডমিয়ামের কি দাম আছে? এগুলো কি দাম আছে? এটা দেখতে পাচ্ছেন এই যে সাইজগুলো, এগুলো 300 টাকা দাম। বৃষ্টি হয়েছে নাকি সকাল দিকে? অ্যারেনিয়ামের প্রচুর কালেকশন আছে দেখতে পাচ্ছেন, ভালো ভালো। এই যে কটেজগুলো খুব মোটা, মানে মার্কেটে ঢুকতেই সামনেই এই কাকু বসেন ডান দিকে। মাধবীলতা বিক্রি হচ্ছে 60 টাকা দাম, জবা আছে আপনার 100 টাকা করে। তো চলুন সামনের দিকে এগোনো যাক। দেখুন জবা, জবা দেখুন জবা। প্রথমেই বুগেন ভেলিয়ে দিয়ে শুরু করি। তো বুগেন ভেলিয়া দেখছেন কি দাম আছে? বুগেন ভেলিয়া কি দাম আছে? দেখতে এরকম জলের দাম 60 টাকা দাম। তো এখানে এই ভ্যারাইটি আপনার শুভ্রা ভ্যারাইটি আছে, আর এটা আপনার দেশি কোনো একটা ভ্যারাইটি হবে, এটা মাহেরা ভ্যারাইটি আছে, 60 টাকা করে দাম। গাছ দেখছেন বড়। পুতুলেকা যারা চাইছেন এখান থেকে নিতে পারেন। এখানে অপরাজিতা, রজনীগন্ধা সমস্ত কিছু এখানে আছে। ছোট থেকে গাছ দাম না ছোপা।
তো অপরাজিতা 35 টাকা করে দাম। দেখতে পাচ্ছেন গাছের সাইজ। তো সামনের দিকে এগোনো যাক, মার্কেটের ভেতরে ঢুকি। দেখছেন জলে ভর্তি, বৃষ্টি হয়ে গেছে কিছুক্ষণ আগে। জবা কি দাম আছে গো? 70-80। এগুলো দেখছেন 120। এগুলো 70, যা আছে 70 নাকি 70 ভ্যারাইটি সমস্ত দেখতে পাচ্ছেন। এগুলো সব 70 টাকা দাম। সকালে থেকে বৃষ্টি হয়ে গেছে তো একবার নাকি? সকাল থেকে বৃষ্টি হয়েছে তো? সকাল থেকে বৃষ্টি হয়ে গেছে দেখতে পাচ্ছেন, আর তা সত্ত্বেও এনারা এখানে সেল করছেন। এই ওয়েদারে কিন্তু গাছ বসাতে বলছেন, যারা গাছ কিনতে চাইছেন এখনই চলে আসুন এই বর্ষার শুরুতে। দেখতে পাচ্ছেন কাছে কালেকশন জবা, এগুলো সব 70 টাকা করে দাম। খুব সুন্দর সুন্দর ভ্যারাইটি আছে। এটা আপনার লক্ষ্মী জবা। আর ওই ইয়ে কি দাম আছে? অ্যালামুন্ডা বড়গুলো, অ্যালামুন্ডা দাম আছে 60 টাকা। দেখতে পাচ্ছেন গোলাপ কী দামে দিচ্ছেন কাকা? গোলাপ 80 টাকা। দেখতে পাচ্ছেন ফুল হয়ে আছে কিন্তু, খুব সুন্দর কালার। ক্যামেরায় কালার বোঝা যাচ্ছে না কিন্তু 60 টাকায় খুব ভালো গাছ। দেখতে পাচ্ছেন খুব ভালো কালেকশন কাকার কাছে। কাকা তোমার ফোন নাম্বারটা বলা যাবে? কাকা তোমার ফোন নাম্বার, ফোন নাম্বার তোমার? হ্যাঁ ওই চ্যানেল চ্যানেল। আচ্ছা আচ্ছা, বেল ফুলে প্রচুর গাছ আছে দেখতে পাচ্ছেন। জালবেড়া কত করে দিচ্ছ কাকা? জালবেড়া, জালবেড়া 45 টাকা। খুব ভালো গাছ, দারুণ ফুল হয়ে আছে, গ্রোথ ভালো। জালবেড়া 45 টাকা। আর গোলাপ, গোলাপ কাকা, গোলাপ, গোলাপ কত করে দিচ্ছ? গোলাপ 40 নাকি? 40, এই গোলাপগুলো 60 টাকা করে। বেলফুলের কাকার কাছে প্রচুর ভ্যারাইটি আছে। এই বেলফুলগুলো অন্য জাত নাকি? বড় বেল 60 টাকা পিস। অন্য একটু বড় ধরনের হবে ফুলগুলো, গোলাপের মতো থক থক। তো এর দাম হচ্ছে 60 টাকা করে। আর নর্মাল যেগুলো আছে সেগুলো আপনার 30-35 টাকা। দেখছেন জলের অবস্থা একদম খারাপ, বৃষ্টি হয়ে গেছে কিছুক্ষণ আগে, আকাশে আবার মেঘ করেছে। কাকা এই জবাটা কি দাম আছে? এই জবাটা কি দাম আছে? এটা দেখুন নীল যে জবা হয় সেই জবাটা 100 টাকা দাম। তো জবা মোটামুটি 60 থেকে 100 টাকার মধ্যেই দাম আছে। এখানে ঘুরে যাবে আজকে। আর পুরুষ কি দাম আছে কাকা? পুরুষ, পুরুষ কি দাম আছে কাকা? 80 টাকা। পুরুষ দেখছেন 80 টাকা, বেগুনি কালারের যে পুরুষটা হয় 80 টাকা দাম। এদিকে বুগেনভেলিয়া দেখতে পাচ্ছেন, কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলো আমি বলেছিলাম আগের বাড়ি ভিজিট করে যে নতুন কিছু ভ্যারাইটি কিন্তু নেই, যেগুলো মানে সচরাচর সবার বাড়িতে দেখতে পাওয়া যায় সেই ভ্যারাইটিগুলোই আছে। সাদা মুসনটা কাকা, সাদা মুসনটা কি দাম আছে? মুসনটা সাদা, সাদা এই যেগুলো 100 টাকা, এগুলো 150 টাকা, লাল 150 টাকা। আচ্ছা
লাল দেখছেন, লালটা 150 টাকা দাম মুসনডা। সাদা একটু বড় সাইজ, মানে দুপুরের মতো হাইট হবে, এটা 150 টাকা। এটা আপনার 60 টাকা, খুব ভালো। মার্কেট ঢুকেই সামনে ডান দিকে পেয়ে যাবেন দাদার কাছে সমস্ত গাছ। দাদা আপনি দেখো আমি লে যাই, লে যাবেন, আমি থোড়া সা ঘুম রাখি। আরো দেখছেন প্রচুর গাছ আছে, ভ্যারিগেটেড যে চায়না বট আছে। রাখি ফুল দেখুন, কালার 150 টাকা দাম আছে, এটা 150 টাকা দাম। তো চলুন সামনের দিকে আবার যাওয়া যাক। তো ভিডিও এখানে শেষ নয়, নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে।